হাই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে এই ধরনের সিঙ্গেল নেম ব্যবহার করতে হয় ফেসবুক আইডিতে। বন্ধুরা, আপনি যদি আপনার ফেসবুক আইডিতে এই ধরনের সিঙ্গেল নেম ব্যবহার করতে চান তো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, পরবর্তীতে আপনারা ভুলভাল কমেন্ট করতে পারেন। তো জাস্ট আমি আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এরপরে যদি আপনাদের বুঝে না আসে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনারা গালিগালাজ করতে পারেন। তো অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ আগে দেখতে হবে, ঠিক আছে? তো আমরা জাস্ট ভিডিওটি শুরু করবো। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই ভিডিওর নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবেন। তো বন্ধুরা, চলুন আর দেরি না দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই ধরনের স্টাইলিশ সিঙ্গেল নেমগুলো ব্যবহার করতে পারি আমাদের আইডিতে। এটি করার জন্য আমাদের ফেসবুকটি ওপেন করতে হবে। এরপরে আমরা তিন লাইনে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের নামের ডান পাশে দেখতে পাচ্ছেন, এটি জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের আগের যে নামটি থাকবে সেটি জাস্ট আমরা এখান থেকে কেটে দেবো এবং আমাদের নতুন নামটি আমরা এখানে অ্যাড করে দেবো। এবং আমাদের নামের যে শেষের যে লেটারটি থাকবে সেটি জাস্ট আমরা লাস্ট নেমের যে ঘরটি আছে সেখানে আমরা বসাই দেবো, ঠিক আছে? এরপর এখানে একটি জাপানি স্পেস ব্যবহার করা হবে, যেটির লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বন্ধুরা, জাস্ট আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে স্পেসটি। তো জাস্ট আমি কপি করে নিলাম। এরপর প্রতিটি লেটারের মাঝখানে আপনাকে এই স্পেসটি পেস্ট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি প্রতিটি লেটারের মাঝখানে এইভাবে পেস্ট করে দিচ্ছি। এরপর চলে আসবেন লাস্ট নেমে, এখানেও আপনাকে একবার পেস্ট করে দিতে হবে। এরপর আমি এখানে একটি সিম্বল যেটি ব্যবহার করবো, এটার লিঙ্কও আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটি আমি কপি করে নিলাম এবং এখানে আমি পেস্ট করে দেবো। এতটুকু হয়ে গেলে জাস্ট এখান থেকে মিনিমাইজ করে আপনার বের হয়ে আসবেন, ব্যাক চলে আসবেন। আপনার ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, তো অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ব্যাক চলে আসার পর আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে। তো বন্ধু, আমি প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরটি ওপেন করার পর আপনাকে এখান থেকে সার্চ বারে ক্লিক করতে হবে। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে সার্চ করে নিতে হবে ফ্রি ভিপিএন। তো জাস্ট আমি ফ্রি ভিপিএন সার্চ করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিপিএন চলে আসবে। বন্ধুরা, এখান থেকে যে কোনো ভিপিএন ব্যবহার করতে পারেন। আমি সাজেস্ট করবো আপনারা এই ভিপিএনটি ব্যবহার করবেন, এই ভিপিএনটি খুবই ভালো, আপনাদের সব কাজে লাগবে। তো জাস্ট আমি এই ভিপিএনটি ইনস্টল করে নিয়েছি, জাস্ট এটাকে আমি ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, ওপেন করার পর কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো অ্যালাউ করে দিবেন। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি অনেকগুলো দেওয়া আছে ফ্রিতে। তো জাস্ট আপনার জাপান সিলেক্ট করে নেবেন, এরপর এখানে ক্লিক করে দিয়ে এটাকে কানেক্ট করে নেবেন। কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা দেখতে পারবেন এটা এরকম হয়ে যাবে। তো জাস্ট এটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক চলে আসবো এবং আমরা আবার ফেসবুকে চলে আসবো। এরপর এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং নিচ্ছে, আপনাকে অবশ্যই কিছুক্ষণ ওয়েট করতে হবে যেহেতু এটা ফ্রি ভিপিএন এবং অন্য দেশের একটি সার্ভার আমরা ব্যবহার করতেছি। তো জাস্ট আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন দেওয়া আছে, আপনারা কোন নামটি রাখতে চান। তো জাস্ট আমি নিচের নামটি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো জাস্ট আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পর এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দিলে আমাদের নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের নামটি চেঞ্জ হয়ে গেছে এবং সিঙ্গেল নাম একটি অ্যাড হয়ে গেছে। খুব চমৎকার লাগতেছে আমাদের আইডিটি। তো জাস্ট আমি আপনাদের রিফ্রেশ করে দেখাচ্ছি। ওয়াও, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নেমটি কিন্তু খুবই চমৎকার লাগতেছে, খুবই ইউনিক লাগতেছে। তো আপনারা এইভাবে আপনাদের ফেসবুক নেম, এভাবে সিঙ্গেল নেম আপনারা অ্যাড করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি এখনও লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। এবং এই ধরনের টিপস এবং ট্রিক্সগুলো সবার আগে পাওয়ার জন্য এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।